করোনা উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় একদিনে অন্তত 29 জনের মৃত্যু। ঢাকার ওয়ারিতে দ্বিতীয় দিনেই ঢিলেঢালা লকডাউন। মহামারীতে কিছুটা বাধাগ্রস্ত হলেও সরকারের মেগা প্রকল্পে আবার গতি ফিরেছে, জানালেন ওবায়দুল কাদের। এবং দেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে বন্যা পরিস্থিতির উন্নতি, বৃষ্টিতে উত্তরাঞ্চলে পানি বাড়ার আশঙ্কা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শোনাম। এবার বিস্তারিত, জমি ও ফ্ল্যাটের নিবন্ধন ফি আজ থেকে কমেছে। দলিলে উল্লেখিত দামের 2% নয়, এখনই এই ফি দিতে হবে 1%। এজন্য 2014 সালে জারি করা রেজিস্ট্রেশন ফি সংক্রান্ত প্রজ্ঞাপন সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ থেকে নতুন এই ফি কার্যকর হবে। এক্ষেত্রে দলিল মূল্য 10,000 টাকার বেশি না হলে মূল্যের উপর 1% হারে রেজিস্ট্রেশন ফি দিতে হবে, তবে সর্বনিম্ন ফি 100 টাকার কম হবে না। দলিল মূল্য 10,000 টাকার বেশি হলেও দিতে হবে একই হারে নিবন্ধন ফি। জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রির ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি 3% এবং ফ্ল্যাট 3% স্থানীয় সরকারের কর ধরা হয়েছে 2%। সংশোধিত এই ফির কারণে কেনা বেচা এবং এ খাতে সরকারি রাজস্ব আয় বাড়বে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। ঢাকা শহরে আমাদের যেখানে একটি প্রপার্টির মূল্য দাঁড়ায় প্রায় 1 কোটি টাকা, সেখানে যদি 1% কমে তাহলে 1 লক্ষ টাকা সেখানে কমে আসে। এই বিষয়টি আমরা স্বাগত জানাই এবং আমরা মনে করি এতে করে মানুষের মধ্যে আস্থা সৃষ্টি হবে এবং ভূমি রেজিস্ট্রেশন করার ব্যাপারে তারা আগ্রহ খুঁজে পাবে। এর ফলে কিন্তু আমাদের এখানে ফ্ল্যাট কেনা বেচার বেড়ে যাবে এবং দেশের অর্থনীতিতে একটা এই আবাসন সেক্টর একটা বিরাট ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। অপ্রত্যাশিত আয় ছিল, সেখানে উইদাউট কোশ্চেনিং আমাদের এখানে বিনিয়োগ করার জন্য বলা হয়েছে, ফলে এই সেক্টরে টাকা বিদেশে না যায় আমাদের এখানেই কিন্তু বিনিয়োগ হবে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে আমাদের রিয়াবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। করোনা উপসর্গ নিয়ে সারা দেশে 24 ঘন্টায় অন্তত 29 জনের মৃত্যু হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মোট 5 জন মারা গেছেন, তাদের 3 জন ভাইরাসে এবং বাকি 2 জন উপসর্গে আক্রান্ত ছিলেন। এছাড়া বিভাগে নতুন আক্রান্ত হয়েছেন 106 জন। কুমিল্লায় করোনা ভাইরাস এর উপসর্গ নিয়ে 1 নারীসহ আরও 5 জনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত 86 জন। এদিকে খুলনায় করোনা এবং উপসর্গ নিয়ে 5 জন, নোয়াখালীতে করোনায় 3 জন, চট্টগ্রামে 2 জন এবং সিলেটে 2 জন মারা গেছেন। বগুড়ায় 1 জনের মৃত্যু হলেও নতুন আক্রান্ত হয়েছেন 61 জন। বেনাপোলে করোনায় মারা গেছেন বেসরকারি হাসপাতাল রজনী ক্লিনিকের মালিক ডাক্তার আমজাদ হোসেন। সাভারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সেন্ট জোসেফ হাই স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক নয়ন রোজারিও। ব্রাহ্মণবাড়িয়ায় 1 জনের মৃত্যু হয়েছে। এছাড়া নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান, একই উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মেডিকেল অফিসার সহ জেলায় নতুন করে 58 জন শনাক্ত হয়েছেন। নওগাঁ ভাইরাসটিতে মৃত্যু হয়েছে 1 জনের, দাফনের পর তার রিপোর্ট পজিটিভ আসে। জেলায় নার্স সহ করোনা নতুন আক্রান্ত হয়েছেন 18 জন। বান্দরবানে করোনায় আক্রান্ত হয়ে 65 বছরের এক বৃদ্ধা মারা গেছেন। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন বান্দরবান শহরের বালাঘাটার পৌর আওয়ামী লীগ সহ সভাপতি সৈয়দ আহমদ তালুকদার। রাজধানী ওয়ারিতে লকডাউনের দ্বিতীয় দিনে অনেকটা ঢিলেঢালা ভাব। স্থানীয়দের মধ্যে ঘরে না থাকার প্রবণতা বেশি থাকায় প্রশাসনকে লকডাউন বাস্তবায়ন করতে হিমশিম খেতে হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলে জরিমানা করারও ঘোষণা দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। ওয়ারির অনেকের মধ্যেই করোনা মহামারী নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। লকডাউন এলাকার ভেতরের প্রায় প্রতিটি সড়কেরই ছিল এমন চিত্র। বাইরে থেকে বোঝার উপায় নেই যে ভিতরের মানুষজন লকডাউনের মধ্যে আছেন, তবে প্রবেশমুখে বাধার কারণে অনেকে বাইরে বের হতেও পারেননি। আমাদের বাসার কারেন্টটা নষ্ট হয়ে গেছে, এখন বাসার লাইন নাই। এখন এই জায়গায় আমাদের ইলেকট্রিকের একজন মিস্ত্রি আছে, যদি তাকে আমরা একটু ঢুকাইতে পারি তাহলে বাসার কাজটা করাইতে পারি। লকডাউন দিছে, অফিসের মানুষ মানতেছে না, কেনই মানবে? এর আগে 3 মাস লকডাউন দিছে, এখন যদি 21 দিন লকডাউন দেয় আমরা কিভাবে চলবো? ওয়ারির লকডাউন এলাকায় 2টি হাসপাতাল থাকায় রোগীর স্বজনদের নিষেধাজ্ঞার মধ্যেই আসা যাওয়া করতে হচ্ছে। এছাড়া বাইরে চিকিৎসা সেবা নিতে চাইলে সিটি কর্পোরেশনের অ্যাম্বুলেন্সের মাধ্যমে জরুরি পরিবহন সেবা দেওয়া হচ্ছে। আমার রোগী আছে ওই মেডিকেলে, যার জন্য আমি সারা রাত ওখানে ছিলাম। মেরে খাবার বলছে যে তরল খাবার খেতে হবে, এর জন্য খাবার আনতে যেতেছে।
কালকে আমরা ভর্তি হয়েছি, আজকে রেখে কালকে নাম কাটা দিব। আর জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হচ্ছেন তাদেরকে নাম ও সময় লিখে বের হতে হচ্ছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে নিয়ম না মানলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন কারণে অকারণে অজুহাত দেখিয়ে ওরা বাইর হওয়ার এবং প্রবেশ করার চেষ্টা চালাচ্ছে, তবে আমরা খুব প্রয়োজন ছাড়া তাদেরকে সুযোগ দিচ্ছি না। মানুষের মধ্যে লকডাউন না মানার অভ্যাস দূর করতে না পারলে তা বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ওয়ারী এলাকা লকডাউন ঘোষণা করার পর প্রবেশ পথগুলোতে কড়াকড়ি আরোপ করা হলো, ভিতরের চিত্র ছিল একেবারেই ভিন্ন। বিভিন্ন সড়কে মানুষ অপ্রয়োজনেই বাইরে বের হয়েছেন এবং অনেকে গল্পও মেতেছেন। তবে ভিতরে মনিটরিং ব্যবস্থা জোরদার করা না হলে এই লকডাউন পুরোপুরি সফল হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের কারণে কিছুটা বাধাগ্রস্ত হলেও সরকারের চলমান মেগা প্রকল্পগুলোতে আবার গতি সঞ্চার হয়েছে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে তার সরকারি বাসভবনের নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, শত প্রতিকূলতার মাঝেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেস সহ অন্যান্য প্রকল্পের কাজ পুরোদমে চলছে। পদ্মা সেতু নির্মাণ কাজ শত প্রতিকূলতার মাঝেও থেমে থাকেনি। ইতিমধ্যে 31টি স্প্যান স্থাপন করা হয়েছে, দৃশ্যমান হয়েছে 4,650 মিটার। এছাড়া ইতিমধ্যে স্থাপিত স্প্যান বা ট্রেসের উপর যানবাহন চলাচলের ডেক স্থাপনের কাজ শুরু হয়েছে। 30 জুন পর্যন্ত মূল সেতুর শতকরা 89% কাজ শেষ হয়েছে। নদী শেষণ কাজ শেষ হয়েছে শতকরা 73%। প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা 80.50%। ফেসবুক, ইউটিউব সহ ডিজিটাল প্ল্যাটফর্মে অর্থ আয়ের উদ্দেশ্যে কন্টেন্ট প্রচার করতে সরকারের অনুমতি লাগবে, ট্যাক্সও দিতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ওয়েব সিরিজ সহ ওটিটি প্ল্যাটফর্মকে একটি নীতিমালার আওতায় আনার বিষয়ে এক ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সোশ্যাল মিডিয়ার জন্য আইন প্রয়োজন। করোনা দুর্যোগ মোকাবেলায় আগামী আমন ও আউশ মৌসুমে কৃষকদের ভর্তুকি মূল্যে বীজ ও সেচের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। দেশের খাদ্য নিরাপত্তা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেজন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ এমচেম এর পক্ষ থেকে করোনা মোকাবেলায় প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি এসব কথা জানান। রাজধানীর পান্থপথে ওয়ালটনের শোরুমে ডাকাতির রহস্য উদ্ঘাটন করেছে শেরেবাংলা থানা ও ময়মনসিংহ ডিবি পুলিশ। এ ঘটনায় ডাকাত দলের 8 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন জেলা থেকে আটক ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ফ্রিজ ও টেলিভিশন। গত 23 জন ওয়ালটন কোম্পানির চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে এ মালামাল লুট করে ডাকাতরা। এরা আমাদের কাছে পেশাদার ডাকাতি মনে হচ্ছে, কারণ তারা না হলে এভাবে এ তো মানে অভিনব কায়দা, তো তারা ডাকাতি করতে পারে না। দুজনের নামে আগেও ডাকাতি মামলা এবং আরও যে দুজন ছিল, দুজনের নামে আগেও ডাকাতি মামলা ছিল এবং এই চক্রটা বের হয়ে যাবে। আমরা মানে যে একজন তো স্বীকার করেছে আর দুজনকে, বাকি তিনজনকে আমরা ওয়ান্স রিমান্ডে আনবো। আমি বিশ্বাস করি বাকি যে ডাকাতগুলি আছে তারও। দেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে এখনও বিপদ কাটেনি উত্তরাঞ্চল আর মধ্যাঞ্চলের মানুষের। নদী ভাঙন অব্যাহত থাকায় গৃহহীন হয়ে পড়ছেন বন্যা কবলিত এলাকার মানুষজন। এস এম আশরাফের রিপোর্ট। যে পথে একসময় গরু চড়াতেন রাখালরা, জামালপুরের সে এলাকায় এখন ভেলা ভাসাচ্ছেন কিশোররা। তলিয়ে গেছে জেলার 350-এরও বেশি গ্রাম, পানিবন্দী হয়ে পড়েছে 90,000 পরিবার, ক্ষতিগ্রস্ত 6,000 ঘরবাড়ি, নষ্ট হয়েছে 14,000 হেক্টর জমির ফসল।
বিপদে আছে মধ্যাঞ্চলের আরেক জেলা শেরপুরের নদী তীরবর্তী অঞ্চলের মানুষরাও। পুরাতন ব্রহ্মপুত্র নদীর পানি বেড়ে যাওয়ায় গৃহহীন হয়ে পড়েছে শতাধিক পরিবার। তাদের ঠিকানা এখন শহর রক্ষা বাঁধে। যদিও রাজবাড়িতে কমতে শুরু করেছে পদ্মার পানি, সেখানে কেউ পানি বুন্দি নেই, তবে তলিয়ে গেছে দৌলুদিয়া আর দেবগ্রাম ইউনিয়নের বাদামের ক্ষেত। বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের সিলেট এবং সুনামগঞ্জে। কমেছে উজানের পানির ঢল, তবে বন্যার ক্ষত এখন চোখে পড়ছে রাস্তাঘাটে। সড়ক বিভাগ জানায় বিভিন্ন উপজেলায় যোগাযোগের 25 কিলোমিটারের মতো সড়ক একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কোথাও কোথাও কমতে শুরু করেছে উত্তরাঞ্চলের নদ নদীর পানীয়, তবে এখনও তা বিপদসীমার উপরেই। সিরাজগঞ্জে দুর্ভোগে আছেন পানিবন্দী লক্ষাধিক মানুষ। শুকনো খাবার, বিশুদ্ধ পানি, পয় নিষ্কাশন সমস্যা ও গোখাদ্যের সংকটও দেখা দিয়েছে। লালমনিরহাটে বন্যা পরিস্থিতির সাময়িক উন্নতি হলেও আবারও পানি বাড়ার আতঙ্ক নিয়ে দিন কাটছে সাধারণ মানুষদের। এস এম আশরাফ, এটিএন বাংলা। দর্শক, এবার জানাবো শেয়ার বাজারের খবর। শেয়ার ও ইউনিট লেনদেনের জন্য ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট ট্রেক 2 কোটি 10 লাখ টাকার বিক্রি করতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। ট্রেক সার্টিফিকেট নেওয়ার জন্য কোম্পানির পরিশোধিত মূলধন কমপক্ষে 10 কোটি টাকা থাকতে হবে এবং জামানত হিসেবে স্টক এক্সচেঞ্জে 3 কোটি টাকা দিতে হবে। কোম্পানি সংবিধিবদ্ধ সংস্থা বা কমিশনের অনুমোদিত কোনো প্রতিষ্ঠান গ্রাহকদের পক্ষে শেয়ার লেনদেন করে দিতে স্টক এক্সচেঞ্জের ট্রেক কিনতে পারবে, তবে এই ট্রেকের মালিক স্টক এক্সচেঞ্জের শেয়ার হোল্ডার হবেন না। কোনো প্রতিষ্ঠান ট্রেক পেলে তা হস্তান্তর করা যাবে না এবং নিবন্ধন পাওয়ার 1 বছরের মধ্যে স্টক ডিলার বা স্টক ব্রোকার সনদ নিতে হবে। সনদ নেওয়ার 6 মাসের মধ্যে ব্যবসা শুরু করতে না পারলে ট্রেক বাতিল হয়ে যাবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত 6 কোম্পানির পরিচালনা পরিষদের সভা আজ অনুষ্ঠিত হবে। বিকেল 3টায় ফিনিক্স ফাইন্যান্স, 3:30টায় বিবিএস কেবলস ও ভু ওয়াং সিরামিক, 4টায় বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস ও কুইন সাউথ টেক্সটাইল এবং বিকেল 5:30টায় ফিনিক্স ইনস্যুরেন্স লিমিটেডের সভা শুরু হবে। কোম্পানিগুলোর সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত সময় নিরীক্ষিত এবং চলতি বছরের 31 মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেডের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরের জন্য পূরবী জেনারেল ইন্স্যুরেন্স 10% নগদ লভ্যাংশ দেবে। সর্বশেষ বছরে শেয়ার প্রতি আয় হয়েছে 1.01 টাকা, আগের বছর যা ছিল 1.05 টাকা। সম্পদ মূল্য হয়েছে 12.90 টাকা। 30 সেপ্টেম্বর AGM হবে, রেকর্ড ডেট 17 আগস্ট। এদিকে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স 5% নগদ ও 5% বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। EPS হয়েছে 1.45 টাকা, আগের বছর ছিল 1.41 টাকা, সম্পদ মূল্য ছিল 21 টাকা। AGM হবে 3 সেপ্টেম্বর, রেকর্ড ডেট 6 আগস্ট। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রংপুরে প্রসিদ্ধ হাড়িভাঙা আমের চাহিদা দেশ জুড়ে, এমনকি বিদেশেও, কিন্তু করোনাকালে সেই আম বিপণন এবার বিপর্যয়ে। ফলন ভালো হলেও ন্যায্য দাম নেই স্থানীয় বাজারে। পরিবহন খরচ কেজি প্রতি 10 থেকে 15 টাকা, তাই আম ঢাকায় পাঠিয়েও লাভ করতে পারছেন না বাগান মালিকরা। রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে মমিনুর রিপনের রিপোর্ট। গত কয়েক বছরে রংপুরের হাড়িভাঙা আমের চাহিদা বেড়েছে অনেক। জেলার বিভিন্ন স্থানে প্রায় 1800 হেক্টর জমিতে হাড়িভাঙা আমের চাষ করা হয়েছে। ঘূর্ণিঝড় আমপানের প্রভাব আর বৈরি আবহাওয়ার পরও ফলন ভালো হওয়ায় খুশি আম চাষিরা। আমাদের এই এলাকার এই হাড়িভাঙা আম এখন প্রধান অর্থকরী ফসল। এই হাড়িভাঙা আম চাষ করে এখন আমাদের এই এলাকার লোক সবাই অর্থনৈতিক দিক দিয়ে অনেক আগিয়ে গেছে। এটা সরবরাহের উপরে নির্ভর করে অনেক কিছু। এখন যেটা ট্রান্সপোর্টের ব্যবস্থা এবং দেশের বিভিন্নখানে সরি পড়ার ক্ষেত্রে যে কী হবে আমরা এখনো পর্যন্ত
এটা নিয়ে একটু দ্বিধাগ্রস্ত। সরকারের কাছে আমাদের চাওয়া, যেমন গাড়ি ঘোড়াগুলো যদি আমাদের জন্য একটু ভাড়া টাড়ার ব্যাপারে একটু নজরদারি করতো তাহলে আমরা একটু সুফল পাইতাম। আমবাগান পরিচর্যায় চাষীদের বিভিন্নভাবে সহযোগিতা করছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাশাপাশি ভোক্তাদের কাছে ভালো মানের আম সরবরাহে চাষী ও ব্যবসায়ীদের পরামর্শ দিচ্ছেন তারা। হাড়িভাঙা আমের অন্যতম বৈশিষ্ট্য, এখানে কোনো কৃত্রিম কোনো উপকরণ এখানে ব্যবহার হয় না। প্রায় 30,000 মেট্রিক টন হাড়িভাঙা আমের উৎপাদন আমরা আশা করছি। আমরা 110-15 কোটি টাকার একটা বিবরণ আশা করছি। আমের ফলন ভালো হলেও করোনা ভাইরাসের কারণে বাজারজাতকরণ ও পরিবহন ব্যবস্থা নিয়ে কিছুটা জটিলতায় পড়েছেন চাষী ও ব্যবসায়ীরা। তবে এই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্থানীয় জেলা প্রশাসক। আমরা ট্রাকের যে ফ্যাসিলিটি এই দুটো ডিপার্টমেন্টের, আমরা সেই ফ্যাসিলিটি আমরা নিশ্চিত করব। এছাড়া আমরা আইন শৃঙ্খলা সহ যারা ব্যবসায়ীরা এখানে আসবে তাদের যদি কোয়ারেন্টাইনে করে থাকার জায়গা হয় তাদের থাকা বা অন্যান্য ব্যবস্থাপনা নিরাপত্তার সকল সহযোগিতা আমরা দিব। রংপুর জেলাকে ভিন্ন রূপে চেনাচ্ছে সুস্বাদু এই হাড়িভাঙা আম, তাই এর ফলন বৃদ্ধি ও সরবরাহে সংশ্লিষ্টদের কাছে সহযোগিতার আহ্বান চাষী ও ব্যবসায়ীদের। মমিনুর রিপন, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন 1,12,40,000 কাছাকাছি। মারা গেছে 5,30,000 বেশি মানুষ। গত 24 ঘন্টায় সর্বোচ্চ 2,14,000 মানুষ আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্তের সংখ্যা এখন 15,50,000 ছাড়িয়েছে, যা বিশ্বের মোট আক্রান্তের 23%। সেখানে মৃত্যু প্রায় 62,000। এদিকে এশিয়ায় করোনা সংক্রমণের কেন্দ্র ভারতে আক্রান্ত মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। গত 24 ঘন্টায় দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়েছে 24,000-এরও বেশি, মারা গেছে 771 জন। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। বেনাপোল স্থলবন্দর দিয়ে 5 দিন ধরে ভারতের সাথে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। এতে দুই বন্দরে আটকে পড়েছে পণ্য বোঝাই কয়েকশো ট্রাক। এর অধিকাংশই বাংলাদেশের রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পের কাঁচামাল ও নিত্য প্রয়োজনীয় পচনশীল পণ্য। সিএন্ডএফ ব্যবসায়ীরা বলছেন, করোনা ভাইরাসের অজুহাতে মাস দুয়েক বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে গত বুধবার থেকে আবারও কোনো পণ্য নিচ্ছেন না ভারতীয় ব্যবসায়ীরা। এতে দুদেশের ব্যবসা বাণিজ্যের মধ্যে অচলাবস্থা দেখা দিয়েছে। এতে প্রায় 2,500 কোটি টাকার বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এবার পার্টেক্স খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে এএফসি বোর্নমাউথকে 5-2 গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে স্ট্যানিসলাসের গোলে 15 মিনিট পিছিয়ে পড়ে ম্যানিউ। 14 মিনিটের মধ্যে সে গোল শোধ করে দলকে সমতায় ফেরান ম্যাসন গ্রিনউড। এরপর মার্কাস রাশফোর্ড আর অ্যান্থনি মার্শাল আরও 2 গোলে করলে 3-1 লিড নিয়ে বিরতিতে যায় রেড ডেভিলরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শোনাম আরেকবার। জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রি ফি কমেছে আজ থেকে, বেচা কেনা ও রাজস্ব আয় দুই বাড়ার আশা বিশেষজ্ঞদের। করোনা উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় একদিনে অন্তত 29 জনের মৃত্যু। ঢাকার ওয়ারিতে দ্বিতীয় দিনে এই ঢিলেঢালা লকডাউন। মহামারীতে কিছুটা বাধাগ্রস্ত হলেও সরকারের মেগা প্রকল্পে আবার গতি ফিরেছে, জানালেন ওবায়দুল কাদের। এবং দেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে বন্যা পরিস্থিতির উন্নতি, বৃষ্টিতে উত্তরাঞ্চলে পানি বাড়ার আশঙ্কা। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।